জামি আবার চলে এসেছি নতুন একটা রোস্ট নিয়ে। তো আজকে ফুড ব্লগিং নিয়ে খেলা হবে, খেলা হবে। চলো বেশি না বকে ভাট, ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। ये देखिए भाई, ये डल गए यहाँ पे टमाटर। पहले तवे पे लग चुका है यहाँ पे, दूसरा डोसा लगने जा रहे हैं यहाँ पे। ये आ गया तीसरा डोसा। गुनते पारी, गुन नीचे जलते सिद्ध हो जाए। सब कटा दुकानदार के जोर जबरदस्ती के बीसी खेलर जोन। तो भैया पहले क्या लगाया जा रहा है? भैया ये क्या लगाया गया और ये क्या डाल रहे हो भैया? और इसके बाद क्या जा रहा है भैया? ये क्या चीज है भैया? सर एक ग्रीन चटनी। তারপরে এই জিনিসটা, এই জিনিসটা ভাই ফুড ব্লগারদের মনের ভিতরে থাকে। আধা কিলো আমুল বাটার ওয়ালা তন্দ্রা দেশি অমৃত। ये देखिए भाई साहब, ये पूरी टिक्की जाएगी ऐसे तवे पे। तो बटर আমাদের ঘরে 2 মাস চলে যায়। কাটিয়ে নিচে সে আগুন। তোমার কি আগুন লেগেছো? বাড়িতে কি পাথর ঠুকে রান্না করো? বাটার ডালতে হয় কি? বাটার দেন রান্নাই নয় তো আমি যাচ্ছি সামনে ঠেলাই। ও তো স্নান করে বাটার দিয়ে, রেসিপি দিয়ে। এক হাত খোঁজার পরে তারপরে বড়া পাও পাওয়া যাবে। ये बड़ा खाने को मजा ही नहीं। ये बोलते थे कि बड़ा पाव के चीज छाड़ा खाओ जावे ना। मतलब बराक ओबामा जी को भी बहुत पसंद है। जब भी आते हैं इंडिया, मेरे से पुड़िया बंधुआ बंधुआ के ले जाते। कान खड़ा हो गए थे कि हमारे रानू दी यार हीरोलो मेर गान सुने ना, किस ठोटी बोल चे कि सिक्योरिटी ना ना मौसला नहीं है यार। चीज छोटा गया ফুড ব্লগারদের জন্য এখনকার ঠেলা আলাও খাবারে চিজ বেশি ডালছে, আর নয়তো খাবারের দাম বাড়িয়ে দাও। ফুড ব্লগার তো সব ওখানেই যাবে। 2100 টাকা দামের সাদিওয়ালা পা। প্রথমেই শুরু হয় চুনা লাগিয়ে। সাদি ওদলকে হচ্ছে না পানি, তো পানকেই বসিয়েছো। ইক্যাবন হাজার রুপে পান ভি হতে, আর শুরুয়াত কিতনে কি হো জাতি হ্যায়? ইক্যাবন 51000 টাকা দামের পান ভাই। পান খেতে গেলে তো আমার কিডনি বিক্রি করে খেতে হবে। এই কাকুটা তো ফুড ব্লগারদের ডাকার জন্য নিজের আলাদা সোয়াগ বানিয়ে নিয়ে। একটা জিনিস পেটে চলে গেল আর এই কাকু মুখে স্প্রে করছে। 10 তলায় আগুন লেগেছে, আমি নেভাবো 1 তলায় জল দিয়ে। বিনা ব্রেডের স্যান্ডউইচ? আরে গাধে, ওটাকে স্যালেড বলে। স্যালেড স্যালেড বললে তো ফুড ব্লগার আসবেই না, তাই জন্য বিনা ব্রেডের স্যান্ডউইচ। কুজবি খাবারের মধ্যে ইনো ঢেলে দিচ্ছে, আর এরপরে আজকে ভিডিওটা অবধি। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই বাই।